Hi friends, welcome back to my channel. আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গাঁঠি কচু ও আলু দিয়ে তৈরি সুস্বাদু একটি রেসিপি যেটা গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি। এর জন্য প্রথমে একটা কড়া গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ রিফাইন্ড তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 250 গ্রাম খোসা ছাড়িয়ে এইভাবে কেটে রাখা আলু। এগুলোকে 5 থেকে 10 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব 3 মিনিট, যাতে আলুর টুকরোগুলো একটু নরম ও ভাজা ভাজা হয়ে আসে। তবে মাঝে দু একবার ঢাকনা খুলে এটাকে নেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। 3 মিনিট পর ঢাকনাটা খুলে এগুলোকে একবার নেড়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 250 গ্রাম এইভাবে কেটে রাখা গাঁঠি কচু। কচুগুলোকে কেটে নেওয়ার পর 5 থেকে 6 বার জল পাল্টে পাল্টে ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে, যাতে গাঁঠি কচুর হরহরে ভাবটা একটু কেটে যায়। এগুলোকেও আলুর সাথে একটু মিশিয়ে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব 3 থেকে 4 মিনিট মতো। প্রায় 4 মিনিট পর এখন ঢাকনাটা খুলে এগুলোকে একবার নেড়ে দেওয়ার পর এখন তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখব। এবার ওই তেলের মধ্যেই একটা তেজপাতা, অল্প গোটা জিরে ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 10 থেকে 15 সেকেন্ড মতো সাঁতলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ। এবার এগুলোকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজের রং হালকা লাল হয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটাকেও পেঁয়াজের সাথে মিশিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট, অর্থাৎ যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষে নেব। কম আঁচে রেখে মশলা কষলে মশলাটা পুড়ে যায় না এবং রেসিপির স্বাদটাও ভালো হয়। প্রায় 3 মিনিট মতো কষে নেওয়ার পর এখন এর মধ্যে 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো এবং 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে সবকিছুর সাথে মিশিয়ে লো ফ্লেমে রেখেই আরও 25 থেকে 30 সেকেন্ড মতো কষে নেব। এইভাবে পেঁয়াজ রসুনের সাথে লঙ্কা ও হলুদ গুঁড়ো কম আঁচে রেখে একটু ভেজে নিলে তরকারির রঙটা খুবই ভালো আসে। 30 সেকেন্ড মতো কষে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবং পরিমাণ মতো নুন। সব উপকরণ মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব 2 মিনিট, যাতে টমেটোর টুকরোগুলো একটু নরম হয়ে আসে। 2 মিনিট পর এখন ঢাকনাটা খুলে এটাকে একবার নেড়ে দেওয়ার পর মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখেই মশলাটাকে আরও কিছুক্ষণ, অর্থাৎ যতক্ষণ না টমেটোটা পুরোপুরি গলে গিয়ে মশলা থেকে তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব। আরও 1.5 থেকে 2 মিনিট মতো কষে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে টমেটোটা পুরোপুরি গলে গিয়ে মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে কয়েকটা চিনির দানা দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। জলটা মশলার সাথে মিশিয়ে দেওয়ার পর যখনই গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ভেজে রাখা আলু ও গাঁঠি কচুর টুকরোগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখেই 2 মিনিট মতো কষে নেওয়ার পর এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব 5 থেকে 7 মিনিট, অর্থাৎ যতক্ষণ না আলু ও গাঁঠি কচু ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। প্রায় 5 মিনিট পর এখন ঢাকনাটা খুলে এটাকে একবার নেড়ে দেওয়ার পর এখন চেক করে নিলাম আলু ও কচু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।